আসসালামু আলাইকুম, আমি প্রেজেন্ট ব্লগার থেকে বলছি। আজকে মন চাইলে একটা ভিডিও করে আপনাদের দেখাই, কিছু না, নর্মাল ব্যাপার। তো আজকে মন চাইলো যে আপনাদের সবাইকে আমার বাসাতে আপনাদের সাথে শেয়ার করে দেখাই কিভাবে আমার দুপুরে দিন কাটছে, এগুলো সব কিছু শেয়ার করি। আমাদের খুব ছোট একটা ফ্যামিলি, আমরা চারজনের সংসার। এখন আমি আগে আপনাদের এত কিছু না বলে আমি আগে আপনাদের আমাদের রুমগুলো পরিচয় করে, এটা হচ্ছে আমার শাশুড়ির রুম, আর এটা হচ্ছে আমার রুম। ঘুমাচ্ছে তো আমার হাজবেন্ড, না দেখানো ভালো। ঠান্ডার মধ্যে তো আর কী করবো, হিটার লাগিয়ে রাখছি। আর এটা হচ্ছে আর আমার পাখি, বাচ্চা দিয়েছে চারটা, ওই দিকে আছে এখনো। আর এরা তো টুকি টুকি করে দেখতেছে আমাকে, এদের নিয়ে সারাদিন আমার দিনটা চলে যায়, দেখলে মনটা ভরা যায়। সকাল থেকে ঘুমে থেকে উঠে তারপর ওদের দেখো। আর এটা হচ্ছে আমার গেস্ট রুম, ড্রয়িং রুম। এটা হচ্ছে আমার ছোট্ট জামাই, মানে আমার হাজবেন্ড। এটা হচ্ছে ওনার খালাতো বোন বিন্তি, ছোটোকালে থাকতে দুজন অনেক একজনে একজনের পিছিয়ে লেগে থাকতো। এই যে ছোটো ছোটো খাটো সুদিন, ছোটোকালের পিকগুলো তো দেখাচ্ছি। এটা হচ্ছে আম্মু আর সুদিন, খুব সুন্দর লাগে। বাবা, এটা আম্মু, খুব সুন্দর লাগে। আমি সকালে উঠে ছবিটা দেখি, ভালোই লাগে খুব। কি সুন্দর ছিল মাশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বাবা, এখন তো সবাই ব্যস্ত, এর জন্য আপনাদের ছবিতেই দেখাচ্ছি, এবার তো নর্মালি দেখবেন। যখন ছোটো থাকতে তখন এই পিকচারটা নেওয়া। আর দাম বাবা, এটা খুব নীরব হয়ে আছে, সবাই ঘুমায়, সবাই কাজ করে, আমি একমাত্র আপনাদের সাথে পকর 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 করতেছি। এটা আমার বারান্দা, বারান্দাতে ঠান্ডা লাগে শীতের দিনে, আল্লাহ বলাই ঠান্ডা, মনে কি বাসায় থাকি, বাইরে থেকে বেশিরভাগ বাসায় থাকি আমি এভাবে। এখন দেখি চলেন, আমার মাছ এক দিনে মাছ খাবার দিছি, ওদের খাইছে পেট ভরা, এখন দিলে তো আবার মারা যাবে বেশি খাইলে। তো যে ভাত বসাইছে,
কি রান্না করবেন আজকে? আমি নেই আজকে বাবা, আমরা সহজ রান্না করব। এই যে এখানে হচ্ছে লাল শাক আলু দিয়ে ভাজি করব, আর ডাল রান্না করেছি, ভাত আর মাছ ভাজি, আর কালকে সবজি রান্না করা আছে, মাংসের তরকারি রান্না করা আছে, ওটা দিয়েই চলবে আজকে। সিম্পল খাবার, আমি যদিও অসুস্থের জন্য করতে পারি না। আজকে সবকিছু আমরা লাইট খাবো ইনশাল্লাহ। ডালটা কোথায়? ডাল কি রান্না করা সেই সব নেই? হ্যাঁ, ডাল রান্না করেছি। ওই যে আমার শাক ছিটেছে, এখানে আমার শাক ধোয়া হয়ে গেছে, কি সুন্দর পরিষ্কার করে। মানে বুয়াদের হাতে তো দিবেই না কোনো কিছু, কুটাকাটির জন্য কোনো কিছু দিবে না, নিজে সব কুটাকাটি করে নিবে, নিজে ধুবে, নিজে সব কিছু করবে। অনেকে আছে না বুয়ার হাতে রান্না খায়, তারপর কুটাকাটি করে সব ইয়া করে, সেটা আমি পছন্দ করে না। পেঁয়াজ কাটতেছে সাথে, যে পেঁয়াজ কাটা শেষ না, রসুন কাটতেছে, রসুন কাটতেছে, শাক রান্না করবে। ভাত অলরেডি ফুটে গেছে, একটু বাকি আছে। দেখাবো আজকে আপনাদের আম্মু কীভাবে শাক রান্না করে, সেটা দেখাবো। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আমি একটু শাকটা ভালো খাই, এটা আর একটু রসুন দিলাম, এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি। মাদারীপুরে, আমাদের মাদারীপুরে এভাবে রান্না করে, আপনাদের সাথে শেয়ার করলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর রেখে দিলাম। আমি এখন চুলোর জালটা হচ্ছে হাই ইসে রেখেছি, কারণ আমরা পানি উঠলে জালটা কমিয়ে দিব। আমি শাকটা উল্টে দিব, দেখেন আমি কিন্তু এখানে কোনো পানি দিই নাই। তো এখানে হয়েছে যে শাকের মধ্যে থেকে প্রচুর পানি উঠবে, এই জন্য আমরা কোনো পানি ইউজ করি না, শাকের পানিটা আমি শুকিয়ে ফেলবো, ওই পানিতে আমি শাকটাকে সিদ্ধ করে নেব। দেখেন এবার কালারটা খুব সুন্দর আসছে, তাই না? আর আমি শাক রান্না করলে বলতে গেলে আপনার এই কালারটাই থাকবে ইনশাল্লাহ। আমার শাকটাও সিদ্ধ হয়ে যাবে, কালারটাও ঠিক থাকবে। আর কালারটা অনেকে তো শাক রান্না করলে দেখা যাচ্ছে লাভ দেওয়া হচ্ছে ভাব হয়, এটা খেতে যেমন হোক না কেন কিন্তু দেখতে ভালো লাগে না। দেখতে ভালো লাগে না, আর যখন এই শাকটা আপনি ভাতের সাথে নেবেন, এই শাকটা দেখা মাত্রই মানে খাওয়া রুচিটা এত বেড়ে যায়, একেবারেই সবুজ, বুঝছেন? দেখুন একদম সবুজ সবুজ হবে। আমি এখন ঢেকে দিব। আপনা থেকে দেখাবো, দেখেন শাকের থেকে কী পরিমাণ পানি দিয়েছে, আমি কি কোনো পানি দিয়েছি সেই নেই তো, দেখুন বুঝছেন? আর শাকটা কিন্তু আমার কোনো কালার চেঞ্জ হয় নাই, সেম কালার আছে, দেখছেন? এই দেখেন কত পানি বেরিয়েছে, এই পানিটাকে আমি শুষে ফেলবো। শুষে ফেলে শাকটা খেতে ভালো লাগবে। আর বেসিক্যালি হচ্ছে আপনার শাকের যে ভিটামিনটা শাকের ইসের মধ্যে থাকে, সেই শাকের ভিটামিনটা আমার এই শাকের মধ্যেই থেকে যাবে, এটা নষ্ট হবে না। অনেকে মনে হয় পানিটা ঝরিয়ে নেয়, ওইটা খেতে ভালো লাগে না, পাংশে পাংশে লাগে, কিন্তু এই যে এই শাকটা যখন আমরা ইয়ে করে নিব, একদম শুকিয়ে নিব, তখন এটা খেতে ভালো লাগবে, মুখে আলাদা একটা খুব সুন্দর একটা ফ্লেভার। আর সবচেয়ে বড় কথা কি, তোমার হচ্ছে এই লাউ শাকের ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর, সিদ্ধ হওয়ার পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই ফ্লেভারটার জন্য না মানে যখন নাকে যায় রান্না করতে গেলে, তখন অলরেডি খেয়ে খাওয়ার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এই আলুটা এভাবে নিয়ে দিচ্ছি, তাহলে হয় কি মানে শাকটা একটু ভালো ভালো হয়।
পরে আলু ভেজে দিলে এখন আমার অলরেডি পানি শুকিয়ে গেছে, আমি এটাকে এখন ফেলে দিব। আমি এই শাকটাকে এই ঢাকনিটার মধ্যে ঢেলে দিলাম। এখন তেল ছাড়তেছি, সাথে শাক রান্নার মধ্যে একটু তেল দিতে হয় তাহলে ভালো লাগে। এখন আমি দিব হচ্ছে পেঁয়াজ, রসুন, চারটা শুকনো মরিচ, আমরা যখন রান্না টান্না করি তখন আমরা কোনো ভয় দিতে পারি না, কারণ আশেপাশে হরিহুল্লা শোনা যায়, কাজের শব্দ শোনা যায়, আর আমার বাসায় তো কতগুলো পাখি আছে, এগুলো তো এত ডিস্টার্ব করে, এত ডাকাডাকি করে, রাতেও ঘুমাইতে দেয় না। একটু যদি আলো পায় তাহলেই সেই তারা চিৎকার চেঁচামেচি করতে থাকে। কত সুন্দর একটা কালার আসছে আমাদের মাদারীপুরের রান্না। এটা ঢাকাতেও যদি এভাবেই রান্না করে মনে হয়, তারপরেও আমাদের যে মাদারীপুরের যে রান্না না সেই রান্না, আমাদের মাদারীপুরের রান্না খেলে একবার মনে হয় যে কোথাও যত আপনি যেখানেই যাবেন, যে ডিস্ট্রিক্টে যাবেন, মাদারীপুরের রান্না সেটা হচ্ছে যে সম্পূর্ণ একটা অসাধারণ রান্না। মশলা কম ইউজ করবে কিন্তু খাবারের মানটা এত ভালো হবে, এত রুচিশীল হবে, দেখলে আর ভালো লাগে। আমি খুব মিস করি যে আমাদের মাদারীপুরে যাওয়া হয় কম, ওখানে কেউ থাকে না, আমার মা থাকে, তো মা বছরে একবার যাই। দেখেন আম্মুর হাতের শাক রান্না, উফ কি মজা লাগতেছে, মন চেতেছে এখনই খেয়ে ফেলি। গ্রানি আসতেছে এদিকে, তো দেখা দেখা তো যেতেছে, কিন্তু যে স্মেলটা ফিল করবে সে বুঝবে যে আসলে যে কত গ্রাম। আমি আগে শাক খেতাম না, এদিকে এসে শাক এত মজা, কি বলবো আর। না অনেকে লাল লাল থাকে কিরকম জানি, তো দেখতেও খাবারের একটা মানই আলাদা। ভিডিওটা আমি আজকে শেষ করছি। বেসিক্যালি আজকে করেছিলাম ভিডিওটা যে দেখাই, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, আপনাদের সাথে একটু পরিচয় হই, সেটার জন্য। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমাদের বউ শাশুড়ি দুজন মিলে করি, কোথাও গেলে, ঘুরতে গেলে, কেউ কোথাও বাইরে যদি কেউ যায়, একসাথে সবাই মিলে যায় কোথাও, তো ওইটা করি, ভিডিও করতে মন চাইছে তো করি ভিডিও। ভালো কিছু রান্না করলে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর নতুন তো মানে কীভাবে করব, কীভাবে ভিডিও করে সেটা আইডিয়া নাই তেমন একটা, ভুল হলে মাফ করবেন। আজকে এ পর্যন্তই শেষ করলাম, এভাবে তো জানবেন আস্তে আস্তে, আজকে যদি সব বলে দিলাম তাহলে তো হলো না আর। তো আজকে আমি ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।